আসসালামু আলাইকুম বন্ধুরা, গত কয়েক সপ্তাহ ধরে আপনারা আমাদের একটা প্রশ্ন করতেছেন, সেটা হলো আপনাদের বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার যে টাকা, সেই টাকাটা কবে থেকে বিতরণ শুরু হবে। তো আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছি তৃতীয় কিস্তির যে পে রোল রয়েছে সেটা কিন্তু প্রস্তুতের কার্যক্রম কিন্তু প্রায় শেষের দিকে রয়েছে, খুব তাড়াতাড়ি আপনাদের বিতরণ শুরু হবে তৃতীয় কিস্তির টাকা। তো কোন জেলা কবে থেকে বিতরণ শুরু হচ্ছে সেটা যদি আপনারা জানতে চান, অবশ্যই আপনার জেলার নামটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমরা আপনাদের জেলার তথ্য অনুসারে ভিডিও তৈরি করে আপনাদের যেন জানাতে পারি কোন জেলা কবে থেকে বিতরণ শুরু হচ্ছে। বা আমরা যতটুকু জানতে পারলাম সেটা হলো আপনাদের তৃতীয় কিস্তির টাকা 15 রমজান থেকে শুরু করে 20 রমজানের মধ্যে টাকাগুলো বিতরণ শুরু হবে। কারণ আপনি একটা বিষয় ভাবুন, সরকারি ছুটি বা সরকারি বন্ধ কিন্তু 15 রমজান বা 20 রমজানের পর থেকে কিন্তু শুরু হবে। তো আপনাদের টাকাগুলো কিন্তু বিতরণ শুরু হবে 15 রমজান থেকে শুরু করে 20 রমজানের মধ্যে, কারণ এর পরবর্তীতে সরকারি বিভিন্ন রকমের ছুটি, বিভিন্ন রকমের বন্ধ থাকবে, এর ভিতরে হয়তো টাকা নাও দিতে পারে। তো আশাবাদী যে আপনাদের টাকাগুলো 15 রমজান থেকে শুরু করে 20 রমজানের মধ্যে সবার ফোনে ফোনে পৌঁছে যাবে। কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জেলার টাকা কবে থেকে বিতরণ শুরু হচ্ছে বা কোন জেলা কবে থেকে টাকা পাচ্ছেন সেটা যেন আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি আমরা এখানে। খোদা হাফেজ।